সুপ্রভাত বন্ধুরা, আজ ইস্কন মায়াপুরে আমাদের দ্বিতীয় দিন। লেট আপলোডের জন্য প্রচণ্ড দুঃখিত। সকাল সকাল উঠে তাই চলে এসেছি মায়াপুরের মহাপ্রসাদ গ্রহণের জন্য। চলো আজ ঘুরে দেখব এই মায়াবী মায়াপুর ও নবদ্বীপের বেশ বৈচিত্র্যপূর্ণ কিছু স্থান। আর সঙ্গে থাকবে অনবদ্য কিছু ড্রোন শটস বাই মাই DJI মিনি 2 AC। প্রধান প্রবেশদ্বার অতিক্রম করতেই চোখে পড়ল প্রসাদ গ্রহণের কুপন সংগ্রহ করার লম্বা লাইন। আর ঠিক তার সামনেই মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারত তথা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ইস্কন বৈদিক প্ল্যানেটোরিয়াম। শত মানুষের ভিড় চিৎকার অতিক্রম করে কিন্তু কানে আসতে থাকে সেই অখণ্ড ননস্টপ হরিনাম সংকীর্তন। দেরি না করে নাম হট্ট মহাপ্রসাদের কুপন গ্রহণ করার জন্য লাইন দিয়ে ছখানা কুপন কেটে নিলাম 80 টাকা করে, 240 টাকা দিয়ে। এবারে আমরা বেরোবো মায়াপুরের বৈচিত্র্যপূর্ণ স্থানগুলো ঘুরে দেখতে। নাম হট্ট ভবনের মহাপ্রসাদ কুপন নিয়ে বেরিয়ে আসার সময় নজরে পড়লো এই ফরেন কারেন্সি এক্সচেঞ্জ অফিস, যা আমি আগে কখনো দেখিনি। আর মায়াপুর হোক বা নবদ্বীপ, সমস্ত দিক থেকেই এই বৈদিক প্ল্যানেটোরিয়াম এবং ইস্কনের দর্শন তোমরা পাবেই, কারণ বিশাল পাহাড় প্রমাণী মন্দির মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ঠিক মাঝখানেই। 4 নম্বর গেটের কাছে এসে শুনতে পেলাম এই দুজন ইংলিশ কাপলের মুখে হরিনাম সংকীর্তন। তোমরাও শুনে দেখো, ভালো লাগবে আশা করি। মায়াপুর ইস্কন টেম্পলেও যেরকমভাবে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রোহিবিটেড, ঠিক তেমনি আশেপাশের অন্যান্য মন্দিরগুলোতেও কিন্তু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রোহিবিটেড ছিল, তাই আমরা ঢুকে কোথাওই ফটো বা ভিডিও তুলতে পারিনি। একমাত্র এই মায়াপুর শ্রীচৈতন্য মঠ বা মায়াপুরের শ্রীচৈতন্যদেবের মাসির বাড়িতে ঢুকেই আমরা ভিডিওগ্রাফি করতে পেরেছিলাম। এই হলো শ্রীচৈতন্য মঠের মূল মন্দির, যেখানে রাধাকৃষ্ণর বিগ্রহ রাখা আছে, তবে সেখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড। সামনেই একটা খুব সুন্দর পুকুর দেখতে পেলাম এবং জানতে পারলাম এই পুকুরেও খুব বড় বড় মাছ আছে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুকুরের মাছগুলো। সান বাঁধানো পাকার ঘাট দিয়ে নামতে নামতে জানতে পারলাম এই পুকুরের নাম শ্রী শ্যামকুণ্ড, এবং এখানে চান করা, পা ধোয়া বা কুলকুচি করে মুখ ধোয়া সমস্ত কিছুর উপরেই নিষেধাজ্ঞা জারি করা আছে। আর তার জন্যই এত সুন্দর সুন্দর মাছগুলো অবাধে বেড়ে উঠেছে এখানে। মাছগুলোকে দেখতে দেখতে মনে পড়লো চলো একবার দেখে নেওয়া যাক এই শ্রী চৈতন্য মঠকে পাখির চোখে। চৈতন্য গৌড়ীয় মঠ ছাড়াও আমরা যে সমস্ত জায়গাগুলো ভিজিট করলাম কোথাও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারিনি। অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রদয়া টেম্পল বা ইস্কনের মহাপ্রসাদ গ্রহণ করতে। নাম হট্ট ভবনের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কুপন বা টিকিট আগেই কেটেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর সেই লাইনেই এখন আমরা দাঁড়িয়ে, আমি, শৈবাল এবং বাকি ফ্যামিলির সবাইও আমাদের পিছনে আছে। এত ভিড় বা এত জন যে এই টিকিট কেটে একই জায়গায় ভোগ গ্রহণ করতে আসবে এটা আমি আগে ভাবিনি, এত ভিড় আগে দেখিও নি। তবে লোকের মুখে শুনলাম এই ভিড়টা নাকি খুবই সামান্য এবং এরম ভিড় প্রায়ই হয়ে থাকে এখানে। এই হচ্ছে নাম হট্ট ভবনের ভোগশালা। প্রায় 8 ঘন্টা 45 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা ঢুকতে পেলাম এখানে। আর এখানের পরিবেশ এবং আয়োজন দেখো কি বিশাল। নিচে বসে খাওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, আর যারা নিচে বসতে পারেন না তাদের জন্য উপরের চেয়ার টেবিলেরও ব্যবস্থা করা আছে। মায়াপুর বা ইস্কন মন্দিরের ভোগপ্রসাদের মাধুর্য আশা করি সবাই জানো। তো এখানে ভোগপ্রসাদ গ্রহণ করতে আমরা নামহট্ট ভবনে টিকিট কেটে চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণে। আর মহাপ্রসাদ এখানে এইরমভাবেই বিতরণ করা হয়। মহাপ্রসাদ গ্রহণ করে পাশে যে জায়গাগুলো তোমরা দেখলে ওইখানে গিয়ে বসে সবাই মহাপ্রসাদ গ্রহণ করে আবার বেরিয়ে যেতে পারে। তো মহাপ্রসাদের মেনুতে ছিল ভাত,
ডাল, দুটো তরকারি, রুটি এবং পায়েস নিয়ে চলো খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে আবার ঘুরতে। নামহট্ট মহাপ্রসাদ গ্রহণ করে আমরা চললাম গোশালার উদ্দেশ্যে, 15 টাকা পার হেড ভাড়া দিয়ে মায়াপুর চত্বরেই অবস্থিত টোটো নিয়ে। আর টোটোওয়ালা কাকু সোশ্যাল মিডিয়ায় এক্সপোজড হওয়ার ভয়ে মুখ লোকালো গুছিয়ে। দশ মিনিটের পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম গোশালায়। আর গোশালায় এসে জীবনে প্রথমবার দেখলাম এত বড় বড় গরু আর এত পরিমাণে। অজস্র গোমাতার দর্শন করে আর খুব উন্নত মানের ক্ষীর খেয়ে আমরা আবার চললাম চন্দ্রদয়া টেম্পলের উদ্দেশ্যে। চন্দ্রদয়া টেম্পল এবং প্রভুপাদের সমাধিক্ষেত্রকে প্রণাম জানিয়ে আজকে বিকেলেই আমরা যাব আবার নবদ্বীপের উদ্দেশ্যে, কারণ নবদ্বীপে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ড্রোন শটস নেওয়ার আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে মোটেও ভুলো না। ইসকন সর্বোদয়া টেম্পল থেকে বেরিয়ে টোটো ভাড়া করে আমরা চললাম নবদ্বীপের উদ্দেশ্যে। আর নবদ্বীপ পৌঁছতে গেলে প্রথমে পেরোতে হবে আমাদেরকে জলঙ্গি নদী। শুধু জলঙ্গি নদী নয়, নবদ্বীপ পৌঁছতে গেলে জলঙ্গি ভাগীরথী দুটো নদী পেরোতে হয় এই পথে। এই মুহূর্তে আমরা আছি জলঙ্গি নদীর ওপর, একটু পরে গিয়ে এই জলঙ্গি নদী মিশবে ভাগীরথী নদীতে, তারপর ভাগীরথী ক্রস করে আমরা পৌঁছাবো নবদ্বীপ। আর মায়াপুর, ইসকন বা নবদ্বীপ আসলে এই ভাগীরথী ও জলঙ্গির মিলনস্থল একটা মহান এবং অন্যতম আকর্ষণ। তো চলো জলঙ্গি আর ভাগীরথীর এই মিলনস্থলকে নিজের চোখে দেখা যাক, আর পাখির চোখেও দেখবো। এই বাংলা হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে শিরি তীর তীরে এই বাংলা। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কালিতে নবান্নে রোদেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়া, আবার আসিব ফিরে। জলঙ্গি, তারপরে ভাগীরথী নদী পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম নবদ্বীপের খেয়াঘাটে। আর এই নবদ্বীপ হলো বহু ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্মৃতির পীঠস্থান। তো চলো এই নবদ্বীপকেও একবার ঘুরে দেখা যাক। নবদ্বীপে নেমে আবার এইখানে জায়গাগুলো ঘুরে দেখার জন্য টোটো ভাড়া করে ঘোরাই বেস্ট, কারণ এদিকে আসতে তো তোমরা কোনো রকম গাড়ি বা বাইক নিয়ে আসতে পারবে না। আর এখানে এই ছোটো ছোটো জায়গাগুলো গলির মধ্যে ঘুরে দেখার জন্য টোটোই বেস্ট হবে। তো টোটো আমরা ভাড়া করে নিলাম, টোটাল টোটোটা বললো 300 টাকা নেবে, আমরা ছিলাম 6 জন। তো চলো দেখে নেওয়া যাক নবদ্বীপের কিছু কিছু জায়গা। নবদ্বীপেও কিন্তু এই টোটোওয়ালার কাছ থেকে জানতে পারলাম বিভিন্ন জায়গায় ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো চলো ঘুরে দেখা যাক কোন কোন জায়গাগুলোর খুব সুন্দর কিছু শটস দেখাতে পারি তোমাদের। কিছুটা এগিয়েই পৌঁছালাম পঞ্চবটী বা প্রাচীন মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান। এই স্থানেই নিমাই বা শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল এবং এটাই ওনার পৈতৃক ভিটে বলে জানা যায়। পঞ্চবটী থেকে বেরিয়ে আমরা পৌঁছালাম নবদ্বীপ তথা নদিয়ার সব থেকে বড় শ্রী চৈতন্যদেবের দর্শনে, অর্থাৎ 30 ফুট নিমাই। শুনেছি তবে আগে তো দেখিনি, চলো আমরাও ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই কতটা সুন্দরভাবে দেখানো যায়। জায়গাটা শুধু আধ্যাত্মিক নয়, বেশ সুন্দরও বটে। তো চলো দেখে নেওয়া যাক এটাকে পাখির চোখে।
দর্শনীয় স্থানগুলো দর্শন করার পর আমরা ভাগীরথী জলঙ্গির তীরে বসে অপেক্ষা করতে থাকলাম ফ্যাক্ট ট্রিপ চ্যানেলের ওনারের সঙ্গে দেখা করবো বলে। দৃশ্য ছিল অত্যন্ত মলিন, কারণ অনেকগুলো জনপদ এই নদীগুলোর ধারে কানেক্ট হয়েছে আর তার জন্য এটা বেশ ব্যস্ততম। তো চলো এবারে হোটেলে ফেরার পালা, কথা হচ্ছে আবার কালকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা এতক্ষণ বিষ্ণুপুরের লাস্ট এপিসোড দেখলে, কেমন লাগলো কমেন্টসে জানিও, ড্রোন শটগুলো কেমন লাগলো সেগুলোও কমেন্টসে জানিও আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে যদি ভালো লেগে থাকে। গাড়ি টোটাল প্যাক আপ করে নিয়েছি, তোমাদেরকে বলছিলাম সোলেসের একটা ট্যাঙ্ক ব্যাগ কিনেছি, এই যে সেটা সেট করা হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটা খুবই শর্ট প্রোফাইলের, আমার গাড়ির জন্য একদম পারফেক্ট মনে হয়েছে আমার। আর পিছনে আমার এমনি ব্যাকপ্যাকটাকে বাঞ্জি কর্ড দিয়ে বেঁধে নিয়েছি, তো বলতে গেলে টোটাল আমরা রেডি, গাড়ি সেট হয়ে গেছে, নিজেদের গেটআপও রেডি, শরীর ভালো করে নিয়েছে। নি গার্ড, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম ইনফরমেটিভ এবং অ্যাডভেঞ্চারাস ব্লগগুলো তোমরা সহজে দেখতে পাও। মায়াপুর সফর আমার তো খুব ভালো লাগলো, তোমাদের পাখির চোখে কেমন লাগলো আর গোপ্রোর পিছনে কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না ভিডিওটা থেকে বেরিয়ে যাওয়ার আগে, পারলে শেয়ার করো বন্ধুদের সাথে। এখান থেকে দেখাচ্ছে কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39 আর কৃষ্ণনগর 8 কিলোমিটার। তো আমরা তো সোজা কলকাতায় যাচ্ছি এখান থেকে, দিয়ে ওখান থেকে হলদিয়া। সো আফটারঅল আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েতে টাচ করে ফেলেছি। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে টাচ করার ঠিক আগে কল্যাণীর ওইখানে একটা হাজি বিরিয়ানি বলে দোকান থেকে দুজনে দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। রেস্টুরেন্টের বসার জায়গাটা খুব একটা খাস লাগছিল না, তাই ভাবলাম কোনো একটা প্রাকৃতিক রেস্টুরেন্ট বানিয়ে নিয়ে আমরা সেখানেই লাঞ্চটা সারবো আজকে। তো এই মুহূর্তে সেরম একটা জায়গারই খোঁজ করছি, দেখি কত তাড়াতাড়ি সেই জায়গাটা পাওয়া যায়। যেখানে বসে লাঞ্চ করবো সেখানটাও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এই দেখছো বিরিয়ানিটা, এটা নিয়ে এসে আমরা মোটামুটি একটা এইরম ডেস্টিনেশানে বসেছি। এখানে বেশ সুন্দর ঘাস আছে, ফাঁকা হালকা একটু বন মতো আছে, লোকজন নেই, রাস্তার ধারেই একটা বেশ সুন্দর প্লেস, ওখানে গাড়িটা পার্ক করা আছে। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ খিদে পেয়েছে প্রচুর আর ঘড়িতে বেজে গেছে 3। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপরে একদম বাইকে উঠে কথা হচ্ছে, তোমাদের বলেছিলাম প্লেসটা দেখাবো, দেখালাম, কেমন লাগলো প্লেসটা কমেন্টসে জানিও। Thank you.
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বৈদ্যবাটি মোড়ে, গর্বের শহর বৈদ্যবাটি ওই সামনেই লেখা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, জানি না কতটা পরিষ্কার। চলেই এসেছি ডানকুনি, আর 14 কিলোমিটার, কলকাতা 35 আর শ্রীরামপুর 4। তো আমরা যাবো ডানকুনি হয়ে, কারণ কলকাতা আমার যাওয়ার দরকার নেই, বাড়ি আমার হলদিয়া। কলকাতা থেকে যারা আসছো তারাও এই রাস্তা দিয়েই যাতায়াত করবে। সো সবার কাছেই আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ হলো। ফ্রেন্ডস, এই মুহূর্তে বসে আছি কোলাঘাটে, এখানেই ভিডিওটা এন্ড করছি। পৌঁছতে পৌঁছতে কোলাঘাট বেজে গেছে প্রায় 6:30, আর বাড়ি পৌঁছতে আরও প্রায় 1 ঘন্টা লাগবে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি, কারণ অন্ধকার রাস্তার ব্লগ বেকার এক্সটেন্ড করে লাভ নেই। তো চলো এগোনো যাক বাড়ির পথে, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো সুন্দর ভিডিওয়। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং অ্যাডভেঞ্চার রাইডার্স। টাটা।